এখানকার দোকানদারকে ধরতে হবে। কি করেছে এটা দাদা? তোমার সাথে কথা আছে, তুমি দিয়ে নাও। তারপরে বিগড়ায় গেলো, মানে যেটা করেছে ইটস নট ফেয়ার। এই যে বিরিয়ানিটা যেটা করেছো, মানে এই যে মাটনটা, এই যে দেখতে পাচ্ছ তো, মানে দেখতেই পাচ্ছ এই যে লেভেলের হাড়, এই যে হাড়টা, এই হাড়টা তো মানে ভাঙা তো যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে, সেটা তুমি বুঝতেই পারছো। আমাকে তো নতুন করে বলার কিছু নেই। তোমার কি মনে হয় তোমার বিরিয়ানি বেস্ট বিরিয়ানি ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল বা ইন বরানগর চত্বর পোস্ট অফিসের এলাকা? মন ডিম বলেছি কাকা, ডিম দিয়ে দিয়েছে। তবে ডিম দিলেই হবে না কাকা, আমি যদি টেস্ট ভালো না পাই বলবো। কিন্তু এখানে কিন্তু আমি হয়ে থাকবো, তোমার কিন্তু বিরিয়ানিকেই বলছি। আরে লাভলি, হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু ফুডিগেট, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি সেই বিরিয়ানি ভাইসাপে যেখানে এর আগে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর সেখানকার চাপ নাকি পুরোটাই কাজু বাদাম দিয়ে তৈরি। এখানে তুমি যাই কিনবে তার সাথে এগ অথবা ডিম, মানে একই ব্যাপার, এগ বা ডিম ফ্রি, মানে সানডে হোয়া মানডে রোজ খাও অন্ডে। তো এখানকার স্পেশাল অফার জানো, 150 টাকা 150 গ্রাম মটন বিরিয়ানি, তার সাথে 170 টাকায় দু প্লেট চিকেন বিরিয়ানি ফুল, আর 50 টাকায় নাকি চিকেন চাপ। আগেও আমরা এসেছিলাম বিরিয়ানি ভাইসেবে এখানকার বিরিয়ানি চিকেন চাপ খেতে, এতটাই ভালো লেগেছে রানাঘাট থেকে বরানগরে চলে এসেছি আবারও খেতে। তোমরা যারা আমায় চেনো না, আমি শুভজিৎ, ওয়েলকাম টু ফুডিগেট। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম্ব্রত। খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকে বসির মতো, যা দেবে অঙ্গে দেয় যাবে আমাদের সঙ্গে, ফুডিগেট মানে বেটার ফুড বেটার লাইফ। তো চলো, এরকম রাস্তার ঘ্যানজামের মধ্যে ভিডিও শুট করছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। শুরু করা যাক বিরিয়ানি ভাইসাবের খাবার দাবার। চিকেনের পিস গুলো কি লাফাচ্ছে রে ভাই, কে লাফাচ্ছে দাদা? আর একটা কথা তোমাদেরকে তো বলিনি, এখানকার যে শেফ সে ইউএসএ, মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ছিল। দেখো এই দেখো। আরে দাদা কি খবর, ভালো আছো? অনেকদিন পরে দেখা হলো। তো তুমি তো যেরকম রান্না করতে ইউএসএতে, ইউএসএতে হট করে এখানে চলে এলে কেন? ইউএসএতে চলে এলাম কারণ লকডাউন পড়ে গেছিল। আচ্ছা, লকডাউনের জন্য আমি চলে আসি বাড়িতে, তারপর ভেবেছিলাম যে কোথাও জব করব, লকডাউনের জন্য বুঝতে পারছো ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। লকডাউন সরে যাওয়ার পর আবার জব দেখছিলাম, বাট ভাবলাম যে কিছু ব্যাকলগ ছিল, তো ভাবলাম না আমি নিজে বিজনেস করবো। তো সেই বিজনেস থেকে তখন মনে পড়লো যে না, বিরিয়ানি সব জায়গায় যখন কিনে খাই তাহলে নিজে বানিয়ে নিজেই বানাই, আর তারপরে কাজু বাদামে চিকেন চাপ বানিয়ে খাওয়ার পর তারপর বিজনেস প্ল্যানটা আইডিয়া হয়ে গেল যে না, এটাই তাহলে বিজনেস করবো। আরে লাভলি, তাহলে তুমি তো গানও করেছো শুনেছি, একটা গান হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার একটা নতুন গান বেরিয়েছে ক্যালকাটা ক্যাসেট থেকে, ওটা গাইবো। আচ্ছা চলো। আমি হয়ে থাকবো শুধু তোমারই, কিছু কথা জমে আছে মনের মাঝে, কাটে না এ সময় তোমাকে ছেড়ে, হয়ে যাব আমি অবশেষে, তুমি আমি যাই মিশে নিব অবশেষে তোমারই। এখানে কিন্তু আমি হয়ে থাকবো তোমার কিন্তু বিরিয়ানিকেই বলছি। আরে লাভলি, জিও 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 জিও, তোমার আজকে টেস্ট করো বিরিয়ানি কেমন হয়। চলো, মানে গানওয়ালা বিরিয়ানি ওয়ালা নাকি? ও জিও, দেখো আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, রানাঘাট থেকে এসেছি বরানগরে, মানে দমদমে এসেছি, এখান থেকে সিদিন মোড় এসেছি, সেখান থেকে আবার অটো চেঞ্জ করে বরানগরে এসেছি। কেন এসেছি? এখানকার বিরিয়ানির টানে, মানে এই বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা, আমি জানি না এই বিরিয়ানিটা আজকে কেমন হয়েছে, এর আগের বার যখন আমি খেয়েছিলাম এই বিরিয়ানি বলো, মাটন চাপ বলো, চিকেন চাপ বলো, মাটন বিরিয়ানি বলো, সব কিছুই আমার কিন্তু দারুণ দারুণ লেগেছিল বলেই আমি আসা। তবে এবারও একটু দাম বেড়েছে, আগের বার ছিল 150 টাকায় দু প্লেট চিকেন বিরিয়ানি ফুল প্লেট, এবার 170 টাকা হয়েছে। উমা ফ্রি ডিম কোথায়? আমার ডিম, আমার ডিম, কাকু আমার ডিম কোথায়? কাকু ডিম দিচ্ছে আমাকে এখানে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখ, এত ডিম রয়েছে, আরও ডিম রয়েছে এখানে, কিন্তু পুরোপুরি হ্যাঁ দিন, আপনি দিন, আপনি দিন, ডিমটা কিন্তু ফ্রি, মানে চিকেন চিকেন চাপ কিনবে
ডিম ফ্রি পাবে, যদি তুমি মাটন বিরিয়ানি কেনো ডিম ফ্রি পাবে, চিকেন বিরিয়ানি কেনো ডিম ফ্রি পাবে, মানে যা কিনবে তার সাথে ডিমটা ফ্রি পাবে। এই যে মাটনটা দেখছো, এই মাটনটা কিন্তু 150 গ্রাম ওয়েট, ঠিক আছে? এই 150 গ্রামের মাটন দিয়ে এতটা পরিমাণে কোয়ান্টিটি রাইস দিয়ে তোমরা 150 টাকায় পাবে। এই ডিম ডিম বলেছি কাকা, ডিম দিয়ে দিয়েছে, তবে ডিম দিলেই হবে না কাকা, আমি যদি টেস্ট ভালো না পাই বলবো কিন্তু। যাই হোক, ওকে। আর এইটা হচ্ছে চিকেন, চিকেন কিন্তু 125 গ্রাম ওয়েট ওনারা দাবি করছেন, কিন্তু কখনো কখনো ওনারা বলছেন 110 হতে পারে, 120 হতে পারে, কাটার উপর নির্ভরশীল। আমি ওইটুকু মেনে নিলাম। আর পেঁয়াজ তো রয়েছে বিরিয়ানিতে, আমার শসা চাই না, আমি একটু পেঁয়াজ চাই। পেঁয়াজ, আই লাভ পেঁয়াজ। আর পেঁয়াজের কথা শুনলে আমার বুঝতেই পারছো তোমরা। আচ্ছা রাইসটাই আসি, এরকম লং গ্রেন তেল তেল ব্যাপারটা অবশ্যই রয়েছে, লং গ্রেন বাসমতি রাইস, এবং পুরোপুরি হলদে হলদে কালারটা কিন্তু দেখা যাচ্ছে, মানে কলকাতার চত্বরে বা আমিনিয়া স্টাইল যে রাইসগুলো হয় সেটা দেখে মনে হচ্ছে মারাত্মক জুসি, খেয়ে কিরকম লাগবে বলছি। এবার না আবার খাবো, প্রথমে বলো বিরিয়ানিটা কিন্তু মারাত্মক জুসি, এর জন্য তোমার লাগবে না কোনো চাপ বা কষা, বুঝলে তো? তুমি দারুণভাবে তোমার গলা দিয়ে নেমে যাচ্ছে, দারুণ টেস্ট লাগছে, কোনো এক্সট্রা গন্ধ নেই, স্ট্রাইক করছে না, যেটা তুমি খুব ভালোভাবে, আর গন্ধ শুকলেই নাকের মধ্যে ঘিয়ের স্মেলটা খুব দারুণভাবে আসছে, যেহেতু উগ্র গন্ধ নেই সেক্ষেত্রে আমার খেতে কিন্তু দারুণ লাগছে। একদম হলুদ জলে সেদ্ধ করা হয়েছে, এই লেভেলের সফট দেখতেই পাচ্ছ, এই লেভেলের সফট, কতটা ভেতরে কিছু ঢোকেনি, এর ভেতরে কোনো টেস্ট ঢোকেনি। মাটনটা কিন্তু মারাত্মক জুসি, এই লেভেলের জুসি, মাটনটা কিন্তু ড্রাই নয়, আলাদা লেভেলের জুসি। এরকম করে যদি মাটন ছিঁড়ে যায়, এই লেভেল করে যদি মাটন ছিঁড়ে যায়, বা আমি এরকম করে যদি মাটনটা মুখে নিই, বুঝতে পারছো কি লেভেলের সফট হতে পারে, মানে চিকেনের থেকে যেন মাটনটা বেশি সফট হয়ে গেছে, এই লেভেলের সফট, চিকেনের থেকে যেন মাটনটা বেশি সফট হয়ে গেছে, মানে মাটনটা দিয়ে আলাদাই খেতে লাগছে। একটু মাটন নিই, একটু রাইস নিই, একটু পেঁয়াজ নিই, একটু ডিমের ওপরের পোর্শনটা নিই, নিয়ে খাওয়া যাক। দাদা ইউএসএ থেকে কিন্তু রান্না বান্না শিখে এসছে, আর এখানে এসে আমাদের খাওয়াচ্ছে, এটা কিন্তু আমাদের গর্বের ব্যাপার। যখন আমি 2-3 মাস আগে 4 মাস আগে এসেছিলাম এখানে ভিডিও করতে, তখন এর পাশে একটা দোকান ছিল না, কিন্তু এখন সিমিলার টেস্ট সিমিলার বিরিয়ানি তো সবাই করতে পারে না, কিন্তু একই দোকান তৈরি করে ফেলেছে। কেন জানো? ওই যে আগেই বলেছি, কম্পিটিটর তোমার মার্কেটে থাকবে, কিন্তু খাবারটা যার ভালো তারটাই তো বিক্রি হবে, কি তাই না? চিকেন চাপে আসি, এই যে চিকেন চাপ পুরোটাই কিন্তু কাজু বাদামের তৈরি, এই লেভেলের সফট, এই লেভেলের সফট, আলাদাই স্মেল আসছে, আলাদাই আতরের যে স্মেলটা আলাদাই লাগছে। তাও এই ঝোলটা একটুখানি গ্রেভিটা, জয় মা, মন ভরে গেল। দেখো বাস, ভিডিও করার জন্য আমাকে একটু এনজয় ফেনজয় করতে হয়, মানুষের ভিউজ আসার জন্য। যাই হোক, এইখানে তো খাওয়া দাওয়া করলাম, চিকেন খেলেছি, মাটন করেছি, মানে আমার ক্ষেত্রে যা আমার মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ইন বরানগর, আমার মনে হয় তোমরা এখানে ট্রাই করতে পারো। কিভাবে আসবে, যদি দমদম থেকে আসো, দমদম থেকে দমদম স্টেশনে নামলে 4 নম্বর, ওখান থেকে বেরোলে প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে, বেরোনোর পরে শিথির মোড়ের অটো ধরলে, ওখান থেকে বরানগরের অটো ধরলে একদম মা দুর্গা অ্যাপার্টমেন্ট, ওখানে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের অপোজিটেই দিয়ে রাস্তা দিয়ে, পেট্রোল পাম্পের পাশের রাস্তা দিয়ে পুরোনো পোস্ট অফিস, অপোজিটে রয়েছে মা দুর্গা অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টের একেবারে অপোজিটে রয়েছে, বুঝতেই পারছো কি, বিরিয়ানি ভাই সাহেব, সত্যি বিরিয়ানি ভাই সাহেবের মতনই কাজ করে। আর তাছাড়া তোমাদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর যারা ফেসবুকে দেখছো তাদেরও নাম্বার আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সো প্লিজ প্লিজ চলে এসো। আর প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের ভাই এত খাটছে সাবস্ক্রাইব করছো না, আর যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো করে দাও, প্লিজ। দেখা হচ্ছে নেক্সট মোর ভাবে, ততক্ষণের জন্য লটস অফ লাভ, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, টাটা। এখানে নাকি যা কিনবে তার সাথে বিরিয়ানি করতে হবে না, কিনবে ডিমটা ফ্রি, না সানডে বা মানডে রোথান। আচ্ছা চলো।